আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সবার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে নির্দেশ প্রধানমন্ত্রীর, প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত। আগামী বছরের শুরুতে করোনার ভ্যাকসিন বাজারে ছাড়ার আশা দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের। এবং রাজধানী খিলগাঁওয়ে আটক দুই ভুয়া ডাক্তার, অর্ধকোটি জাল টাকা সহ মোহাম্মদপুরে ধরা পড়েছে চার প্রতারক। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনা মহামারীর মধ্যে ঘরের বাইরে সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন প্রয়োগের কথা বলেন তিনি। মন্ত্রিসভার নিয়মিত ভার্চুয়াল বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। করোনা ভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ওয়েব মোকাবিলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক থেকে এ নির্দেশনা আসে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মসজিদ, দুর্গাপূজার স্থানসহ জনসমাগম স্থলে কোনোভাবেই মাস্ক ছাড়া যাতে কেউ না যায় তা নিশ্চিত করা হবে। পাবলিক প্লেসে কোনোভাবে মাস্ক ইউজ, মসজিদে বা আপনার গ্যাদারিংয়ে বা বিভিন্ন যে সামনে দুর্গাপূজা আসবে যেসব অনুষ্ঠানগুলো হবে, কোনো অবস্থাতেই কেউ যেন মাস্ক ছাড়া না আসে, এটা আরেকটু এনফোর্স করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা এটা ইচ্ছা প্রকাশ এবং আশা প্রকাশ করছেন যে সবাই সচেতন হয়ে অন্তত মাস্ক ব্যবহারে আর একটু বেশি মনোযোগী হবেন, তাহলে অটোমেটিক্যালি আমরা এটার থেকে আপনার একটু রিলিফ পাবো। মন্ত্রিপরিষদ সচিব জানান, মোবাইল কোর্ট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। মাস্ক পরার ক্ষেত্রে যতটুকু সম্ভব মানুষকে বোঝানো হবে, প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে। যতটুকু সম্ভব মানুষকে সাবজেক্ট থেকে আপনার রিকোয়েস্ট করে মোটিভেট করে বা ফোর্স যদি করতে হয়, আইন প্রয়োগ করতে গেলে আইনও প্রয়োগ করবে, সেটাও ইনশাল্লাহ মোবাইল কোর্টকে কালকে কমিশনারদেরকে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। করোনা মহামারীর মধ্যে গত জুলাই মাসের শেষ দিকে ঘরের বাইরে সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করে সরকার, তবে নানা অজুহাতে এখন অনেকে মাস্ক ব্যবহার করছেন না। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। একদিন পরই বাড়ল করোনায় মৃতের সংখ্যা। ২৪ ঘন্টায় সারা দেশে মারা গেছেন ২১ জন, যা গতকাল ছিল ১৪। মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৭ জন নারী। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মারা গেছেন ১৩ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৬৮১ জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৬%। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মারা গেছেন ১৩ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৬৮১ জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৬%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ১৫১৪৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৬৩৭ জনে। মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৯০২০৬ জনে। সুস্থ হয়েছেন ৩০৫৫৯৯ জন। সুস্থতার হার ৭৮.৩২%। আগামী বছরের শুরুর দিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে ছাড়ার আশা করছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। এজন্য মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের আবেদন করা হয়েছে। তিনটি ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত হওয়ায় তাদের গ্রহণযোগ্যতা বেড়েছে বলে মনে করেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা। মাহবুব কবির চপলের রিপোর্ট। সারা বিশ্বের মনোযোগ এখন করোনার ভ্যাকসিনের দিকে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে নানা দেশে এখন পর্যন্ত ৯১টি ভ্যাকসিনের কাজ চলছে। মানব দেহে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে ৫৭টির, সীমিত ব্যবহার হচ্ছে ৬টি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তিনটি ভ্যাকসিন স্থান পেয়েছে। একমাত্র প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক যার তিনটা ভ্যাকসিন WHO রিকগনিশন হিসাবে এনলিস্টেড করেছে। এছাড়াও আমরা অক্সফোর্ডের যে টেকনোলজি, সেই টেকনোলজিতে নিয়েও কাজ করছি এবং DNA টেকনোলজি নিয়েও কাজ করছি। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেফ টেকনোলজি, ঠিক আছে। আশা করছি এই টেকনোলজি ভ্যাকসিন যখন আমরা মার্কেটে আনতে পারবো, সাইড ইফেক্টটা ভেরি মাইল্ড হতে পারে। তিনটা ক্যান্ডিডেটের মধ্যে একটা ক্যান্ডিডেট হলো ভ্যানকোভিড, এটা mRNA বেসড ভ্যাকসিন, তো এটা আমাদের অ্যানিমেল ট্রায়াল কিন্তু শেষ।
একটা থার্ড পার্টি রিসার্চ অর্গানাইজেশন হিসেবে যারা আমাদের হিউম্যান ট্রায়ালটি করবে, আমরা কিন্তু আইসিডিআরবির সাথে একটা এমওইউ সিগনেচার করেছি। আইসিডিআরবি এখন তাদের মতো করে একটা হিউম্যান ট্রায়ালের প্রোটোকল তৈরি করবে, সেই প্রোটোকল নিয়ে তারা এথিক্যাল অ্যাপ্রুভালের জন্য বিএমআরসির কাছে যাবে। তো বিএমআরসি এথিক্যাল অ্যাপ্রুভাল দিলে তখন তারা ভলান্টিয়ার রিক্রুটমেন্ট করবে এবং হিউম্যান ট্রায়ালটি শুরু করবে। আমি অবশ্যই আশা করি, কারণ প্রতিদিন আসলে 3000-এর বেশি মানুষ ইনফেক্টেড হচ্ছে বাংলাদেশে, 30 জন মানুষ মারা যাচ্ছে। সো একটা দিনও যদি আমরা আগাতে পারি সেটা কিন্তু আমরা চাই। গ্লোব বায়োটেক কর্তৃপক্ষ বলছে একসাথে তারা 70 লাখ ভ্যাকসিন উৎপাদন করতে পারবেন, বিদেশি ভ্যাকসিনের চেয়ে দামও অনেক কম হবে। আমরা যেহেতু নিজেরা ডেভেলপ করতে চাই, আমাদের কাছ থেকে আমাদের জনগণ দ্রুততম সময়ে কিন্তু ভ্যাকসিনটা পেতে পারে। আমাদের দেশে বেশিরভাগ ন্যাশনাল যে প্রজেক্টগুলো এগুলো কিন্তু ফ্রি অফ কস্ট হয়। যদি গভর্নমেন্ট যদি আন্তরিক হয়, গভর্নমেন্ট ইচ্ছা করলে আমাদের যে ম্যানুফ্যাকচারিং যে কস্ট সেটা আমাদের কোম্পানির সাথে ওনার একটা সমঝোতা চুক্তির মাধ্যমে, হ্যাঁ, এটা কিন্তু মানুষকে ফ্রি অফ কস্ট এটা দিতে পারে। অবশ্য এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নভেম্বর নাগাদ যুক্তরাষ্ট্র আর মার্চের মধ্যে এ ভ্যাকসিন প্রয়োগের আশা করছে ভারত। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে আওয়ামী লীগের অধীনে হওয়া সব নির্বাচন বাতিলের দাবি জানান তিনি। ঢাকা 5 আসনের উপনির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সরকার নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তার ভাষায়, উন্নয়নের নামে দেশে এখন লুটপাট চলছে। যাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নাই, জনবিচ্ছিন্ন, তাদের অধীনে কখনোই সুস্থ নির্বাচন হতে পারে না। এই জন্য আমরা খুব স্পষ্ট করে বলেছি, আর তার বাহানা করবেন না, পদত্যাগ করুন। অতীতের সকল নির্বাচনকে বাতিল করে দিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠান করুন। ঢাকা 5 আসনে উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মীর আব্দুস সবুর। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে ওই আসনে পুনরায় নির্বাচনের দাবি জানান তিনি। মীর আব্দুস সবুর অভিযোগ করে বলেন, নির্বাচনের দিন কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দেয়া সহ পার্টির কর্মী ও সমর্থকদের জোরপূর্বক অন্য মার্কায় ভোট দিতে বাধ্য করা হয়। এসব বিষয়ে তাৎক্ষণিক অভিযোগ করে প্রশাসন ও নির্বাচন কমিশন থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলেও জানান তিনি। যে নির্বাচন কমিশনের অধীনে আমরা নির্বাচন করছি, সেই নির্বাচন কমিশনের অধীনে কোনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতো, জাতীয় পার্টি জয়লাভ করত। আমি জাতীয় পার্টি প্রার্থী হয়ে এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি এবং অচিরেই আমি পুনর্নির্বাচন দাবি করছি। মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। সরকার গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করে যাচ্ছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এখন যে কোনো সিদ্ধান্ত নিতে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে। তিনি বলেন, মাঠের রাজনীতিকে এখন ফেসবুকের মাধ্যমে ব্যবহার করছে বিএনপি। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে, জনগণের মন ও চোখের ভাষা বুঝতে না পারায় বিএনপির ব্যর্থতা বলেও মন্তব্য করেন তিনি। গণতন্ত্রকে দুর্বল, তারা সরকার কিংবা দেশের ইতিবাচক কিছু দেখতে পায় না, জনগণের পাশে না থেকে জনঘনিষ্ঠ কোনো ইস্যুতে না গিয়ে বিরোধিতার খাতিরে বিরোধিতেই এখন বিএনপির বহুল চর্চিত অকেজো হাতিয়ার। আসলে বিএনপি কী চায় তারা নিজেরাও জানে না, কোনো ইস্যুতে তারা স্থির নয়, তাই তাদের কর্মী সমর্থকরাও বিভ্রান্ত।
32 নম্বর স্প্যানটি বসানোর মাত্র 8 দিনের মাথায় বসানো হলো স্বপ্নের পদ্মা সেতুর 33তম স্প্যান। দুপুরে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে 3 ও 4 নম্বর পিলারের উপর এই স্প্যান বসানো হয়। এর ফলে দৃশ্যমান হলো সেতুর 4,950 মিটার। প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানিয়েছেন, স্রোতের কারণে স্প্যানগুলো বসাতে সকাল থেকে বেশ বেগ পেতে হয়েছে। এই স্প্যানটি বসানোর পর এখন বাকি আছে মাত্র 8টি স্প্যান। যত দ্রুত সম্ভব বাকিগুলো বসানো হবে বলে জানা গেছে। রাজধানী খিলগাঁওয়ে দাঁতের ক্লিনিকে অভিযান চালিয়ে দুই ভুয়া চিকিৎসককে আটক করেছে র্যাব। একই সাথে পঞ্চগড় নামের ওই ডেন্টাল ক্লিনিকটি সিলগালা করে দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ক্লিনিকের মালিক ভুয়া ডাক্তার নূর হোসেনকে 2 বছর ও তার সহযোগী জাহিদুলকে 1 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আদ্দিন সচিবের রিপোর্ট। মাত্র তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ে নূর হোসেন এখন মস্ত বড় ডাক্তার। দাঁতের নানা সমস্যায় রোগীদের চিকিৎসাও করেন তিনি, পড়াশোনা কম থাকায় প্রেসক্রিপশন লেখান আরেকজনকে দিয়ে, আর নিজে শুধু সিগনেচার করেন। এভাবেই গড়েছেন পঞ্চগড় ডেন্টাল ক্লিনিক। জাহিদুল ইসলামও এখন চিকিৎসক। নূর হোসেনের অনুপস্থিতিতে তিনি চিকিৎসা দিতেন রোগীদের। আমার শেখানো হয়েছে কিভাবে মেডিসিন বানানো হয়, এগুলো আমি দেখছি, দেখে শিখে গেছি। আমাকে বলছে যে লেখার জন্য আমি বলে রেসপন্স লিখছি। এখানেই প্রতারণা শেষ নয়, এই ক্লিনিকেরও নাম দুটি, প্রেসক্রিপশনে এক আর সাইনবোর্ডে আরেক নাম। দাঁতের চিকিৎসা করাতে সেখান থেকে প্রতারণার শিকার হয়েছেন অনেকেই। আমার দেখছে, দেখার পরে একটা পুটিং করছে, পুটিং করার পরে ওই তার অ্যাসিস্ট্যান্ট আর কি প্রেসক্রিপশন লিখছে, সে বলেই নাই, তার আগে সে প্রেসক্রিপশন লিখছে, লিখে তিনি আর কি সিগনেচার করছে লাস্টে। আমার দাঁত মাত্র দেখছে, দেখে মনে করেন যে প্রেসক্রিপশন দিয়েছে কি ওষুধ দিয়েছে ওটা নিলে পরে আমি বুঝবো। ক্লিনিকের মালিক নূর হোসেন এবং তার সহযোগী জাহিদুল ইসলামকে গ্রেফতারের পাশাপাশি কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এই যে পঞ্চগড় ডেন্টাল কেয়ার, যেখানে প্রেসক্রিপশন প্যাডটা ইউজ করা হয়েছে, ডক্টর জিহান কবি কিন্তু করোনার আগে চলে গিয়েছে, কিন্তু তার প্যাড কিন্তু বহাল তবিয়াতে ইউজ করছেন নূর হোসেন। ভোক্তাধিকার সংরক্ষণ আইন 2009 52 ধারায় তাকে 2 বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হচ্ছে, এবং তার যে সহযোগী জাহিদুল ইসলাম তাকে ভোক্তাধিকার সংরক্ষণ আইন 2009 53 ধারা লঙ্ঘনের জন্য তাকে 1 বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হচ্ছে। চিকিৎসার নামে যারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‍্যাব কর্মকর্তারা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দুর্গাপূজাকে সামনে রেখে আবারও সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা তৈরির সাথে জড়িত অসাধু চক্র। রাজধানী মোহাম্মদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে 2 নারীসহ জাল টাকা তৈরির অন্যতম হোতা হুমায়ুন ও খুচরা বিক্রেতা জামালকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় নকল টাকা তৈরির সরঞ্জাম সহ প্রায় 1/2 কোটি জাল টাকা উদ্ধার করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। খালি চোখে দেখে বোঝার উপায় নেই আসল না নকল। মোহাম্মদপুরের নূরজাহান রোডের এই ভবনের 2 তলায় প্রায় 1 বছর ধরে জাল টাকা তৈরির রীতিমতো কারখানা খুলে বসেছেন এ চক্রের মূল হোতা হুমায়ুন, তার সঙ্গী জামাল আর 2 নারী শাহনাজ ও সুমি আক্তার। 3 কামরার এই বাসা থেকে উদ্ধার করা হয় কম্পিউটার, প্রিন্টার সহ জাল টাকা তৈরির নানা সরঞ্জাম। হুমায়ুন এরই মধ্যে 6 বার পুলিশ র‍্যাবের হাতে ধরা পড়ার পর জামিনে বেরিয়ে এসে আবারও একই ব্যবসা শুরু করে। 2008 সাল থেকে শুরু করছি স্যার, এরপর থেকে স্যার আমি 4-5 বার ধরা পড়ছি স্যার, ধরা পড়ার পর আবার জামিন সাহেব বেরিয়ে স্যার ভালো হওয়ার চেষ্টা করি স্যার, ভালো কাজ করি স্যার, আবার স্যার এই পথে ধরাই পড়ি স্যার। 12,000 টাকা দেওয়া 1 প্যাকেট 2 প্যাকেট এরকম কিনতে নেই, নেওয়ার পরে 1 লাখ নেওয়ার পরে আমি ওই 1-2টা কইরা মাঠে সদাই কিনা নিয়ে কিনা বাঙ্গাই। গোয়েন্দা পুলিশের ডিসি মশিউর রহমান জানান, যে কোনো উৎসবকে সামনে রেখে মূলত সক্রিয় হয়ে ওঠে জাল টাকা তৈরির চক্রগুলো। ইতিপূর্বেও র‍্যাব পুলিশের কাছে কমপক্ষে 1/2 ডজন বার ধরা পড়েছে, কিন্তু একবারও সে সংশোধিত হয় নাই। এক মহিলাকে ধরেছি, তার হাজবেন্ড এখনো জেলখানায় আছে জাল টাকা তৈরির কারণে, হুমায়ুন নিজে জেল খেটেছে, তার ভাই কাউসার এখনো জেলখানায় আছে। আজকে প্রায় 49 লক্ষ
1000 এবং 500 টাকার তৈরিকৃত জাল টাকা উদ্ধার করেছি এবং প্রায় 4-5 কোটি জাল টাকা তৈরি করা যাবে সেরকম সরঞ্জাম আমরা এখান থেকে জব্দ করেছি। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আটককৃতদের সাথে আরও কারা জড়িত রয়েছে তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। করোনাকালে সংকটময় মুহূর্তে জাতীয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এবং বৈশ্বিক যুবাদের অনন্য মানবিক অবদানের স্বীকৃতি দিতে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর নামে শেখ হাসিনা ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড চালু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ উপলক্ষে লোগো উন্মোচনকালে একথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে অনলাইনে উপস্থিত ছিলেন ইসলামিক কোঅপারেশন ইউথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আইহান। আরও জানাচ্ছেন পরাগার মান। যুবকরাই কোনো দেশের অদম্য শক্তি, দেশ ও বৈশ্বিক সংকটে সেটা তারা বারবার প্রমাণ করেছে। এবারে নভেল করোনা ভাইরাস মহামারী মোকাবেলাতেও যুবকদের অবদান অনস্বীকার্য, তাই তাদের মানবিক অবদানের স্বীকৃতি দিতে ঢাকা ওয়াইসি ইয়ত ক্যাপিটালের অধীনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর নামে শেখ হাসিনা ইয়ত ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দিতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একক ও দলীয়ভাবে 10টি ক্যাটাগরিতে যুবকদের পুরস্কৃত করা হবে। ইন দিস ক্রাইসিস সিচুয়েশন কজড বাই কোভিড-19 প্যান্ডেমিক, ইয়ং পিপল ফ্রম এভরিহোয়ার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হ্যাভ প্রুভেন দ্যাট দে ক্যান ডিল উইথ এনি অ্যাডভার্স সিচুয়েশন অ্যান্ড লিড ফ্রম দ্য ফর্ম। দ্য ইউথ অফ বাংলাদেশ হ্যাভ অলসো শোন দেয়ার ইনডমিটেবল স্পিড অ্যান্ড হ্যাভ এঙ্গেজ দেমসেলভ ইন ভেরিয়াস হিউম্যানিটেরিয়ান অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস অ্যাজ ভলান্টিয়ার ডিউরিং দিস টাইম। এনএসসি মিলনায়তনে মিডিয়া ব্রিফিং ও লোগো উন্মোচন অনুষ্ঠানে অনলাইনে উপস্থিত থেকে ইসলামিক কোঅপারেশন ইয়ত ফোরামের সভাপতি তাহা আইহান বলেন, এই পুরস্কার যুব স্বেচ্ছাসেবা কার্যক্রমকে আরও বেগবান করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আক্তার হোসেন। সবশেষে প্রধানমন্ত্রীর নামে প্রচলন করা ইয়ত ভলান্টিয়ার অ্যাওয়ার্ডের লোগো উন্মোচন করা হয়। পরাগার মান, এটিএন বাংলা, ঢাকা। সাংগঠনিক দুর্বলতার কারণে জাতীয় পার্টি জনগণের কাছে পৌঁছতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বনানীতে জাতীয় শ্রমিক পার্টির মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। দুর্নীতি ও বিচারহীনতার কারণে ক্ষমতাসীন দলের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে উল্লেখ করে বিএনপি নেতৃত্ব শূন্যতার কারণে কেউ তাদের দলে যোগদান করছে না বলে জানান জি এম কাদের। জাতীয় পার্টির দুর্বলতা হলো সাংগঠনিকভাবে আমরা এখনও তাদের কাছাকাছি যেতে পারিনি এবং সেটাতে আমাদের যেতে হবে। আপনাদেরকে আমি এই কথাটি বলতে চাই যে প্রথম কথা হলো রাজনৈতিক কর্মসূচিতে আমাদের থাকতে হবে। প্রতিটি নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, এটি হলো আমাদের সিদ্ধান্ত। আন্দোলন অথবা গতানুগতিক রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন যেমন ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন, আন্দোলন নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন, এইসব জায়গায় আমাদেরকে থাকতে হবে। বর্তমান সভাপতি হেলাল উদ্দিনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে তাকে বহিষ্কার ও প্রকৃত ভোটার তালিকা তৈরির মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ দাবি জানান। এ সময় দোকান মালিক সমিতির প্রকৃত ভোটারদেরকে নিউ এলিফ্যান্ট রোডের সুবাস্তু আর্কেডের 10 তলায় যোগাযোগ করতে বলা হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ সভাপতি তৌফিক এহসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবারে আটক কোর অব মিলিটারি পুলিশের কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিযুক্ত হলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড আটকের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সকালে সাফার সেনানিবাসে কোরব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত সেনাবাহিনীর কোরব মিলিটারি পুলিশের ষষ্ঠ কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠানে তিনি এ পদে অভিষিক্ত করা হয়। এর আগে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছলে কোরব মিলিটারি পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এ সময় লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে কর্নেল কমান্ড্যান্ট র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদিন সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এখন আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আমানতকারীদের টাকা দ্রুত ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ সহ তিন দফা দাবি জানিয়েছেন অবসায়ন হওয়া পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস এর ভুক্তভোগীরা। এখনই অবসায়ন না করে প্রতিষ্ঠানটির সংস্কারও চান তারা। ব্যক্তি ও ক্ষুদ্র আমানতকারী কাউন্সিলের উদ্যোগে রাজধানী মতিঝিলের সিটি সেন্টারের সামনে মানববন্ধনে এসব দাবি জানানো হয়। দোষী ব্যক্তিরা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে নিষেধাজ্ঞা জারিতে প্রয়োজনীয় সহায়তা চান আমানতকারীরা। প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর কাছে আতিষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি এই প্রতিষ্ঠানকে লিকুইডেশন এবং অবসান না করে এটাকে রিকনস্ট্রাকশন বা পুনর্গঠন করে এটাকে সাধারণ জনগণের মানুষের আমানতটা ফিরিয়ে দিন। আগাম জাতের আমন ধানের দাম বেশি পেলেও ফলন কম হওয়ায় হতাশ ঠাকুরগাঁও সহ উত্তরাঞ্চলের আট জেলার কৃষকেরা। তারা বলছেন অসময়ে টানা বর্ষণ এবং কারেন্ট পোকার আক্রমণের কারণে ধানের উৎপাদন এবার ভালো হয়নি, তাই উৎপাদন খরচও বেড়েছে দ্বিগুণ। অন্যদিকে গোখাদ্যের চরম সংকট দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। তবে কৃষি বিভাগের দাবি আগাম জাতের ধানের দাম বেশি হওয়ায় আর্থিকভাবে লাভবান হয়েছেন তারা, গোখাদ্যের সংকটও দূর করা হচ্ছে। যে কোনো কারণে ধানের দাম ধান ফলন কম হইতেছে, লাভ হচ্ছে তবে লাভ সীমিত আর কি, ধানের ফলনের কারণেই এবং অত্যাধিক খরচ, স্প্রে খরচ, রোগবালাই বেশি, পোকামাকড়, এখন ধান কাটার চার দিন আগেও স্প্রে করতে হয়, এরকম পরিস্থিতি, এই জন্য খরচ খুব বাড়ে গেছে কৃষকের। গতবার বিক্রি করছে, গেলে বছর বিক্রি করছি আমরা 800 টাকা বস্তা, এবার 1650 টাকা বস্তা। 26,825 হেক্টর জমিতে এবার আগাম আমনের আবাদ হয়েছে, যেটি কর্তন শুরু হয়েছে, কৃষকরা ভালো দাম পাচ্ছেন, বিশেষ করে ধানি গোল্ড, তেজ এবং অন্যান্য আগাম জাতের চাষ করে কৃষকরা দুটো পয়সার মুখ দেখছেন। এবারে মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ। বিতর্কিত হিমালয় অঞ্চল লাদাখের নিয়ন্ত্রণ রেখার কাছ থেকে এক চীনা সৈন্যকে আটক করেছে ভারত। পূর্বাঞ্চলীয় দেমচক এলাকা থেকে দল থেকে বিচ্ছিন্ন ও অসুস্থ অবস্থায় তাকে আটক করা হয়, তবে শিগগিরই আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এক বিবৃতিতে জানানো হয় আটক চীনা সৈন্যকে অক্সিজেন, গরম কাপড় ও অন্যান্য খাবার দেওয়া হয়েছে, যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেনি চীনা সেনাবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টিকে সমর্থন দিয়েছে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান ককাস বিএআরসি। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে আয়োজিত সভায় সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তারা বলেন যুক্তরাষ্ট্রের অর্থনীতি দৃঢ় রাখা, পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চয়তা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত সুরক্ষিত রাখতে রিপাবলিকানদের বিকল্প নেই। সংগঠনের সভাপতি ওয়াসি চৌধুরী এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। পরে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় সর্বধর্ম প্রার্থনা করা হয়। অনেক কিছুতে ডেমোক্র্যাট অনেক পিছিয়ে আছেন, তারা দেশের জন্য কিছু করতে চান না, তারা চান ইমোশনাল ব্ল্যাকমেলিং এর মাধ্যমে জনগণের ভোট আদায় করে নেওয়া, এটা তাদের টার্গেট। 2016 সালের মতো আবারও প্রমাণিত হবে যে রিপাবলিকান দলেই দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে উনি জয়ী হবেন। ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে পাবনায় অনুষ্ঠিত হয়েছে বিড়ি শ্রমিকদের মহাসমাবেশ। অবিলম্বে বিড়ির উপর থেকে বৈষম্যমূলক শুল্ক প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতারা। পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসকে সাথে নিয়ে রিপোর্ট করছেন হাবিবুর রহমান অভি।
বিড়ির উপর থেকে বৈষম্যমূলক অতিরিক্ত শুল্ক প্রত্যাহার সহ ছয় দফা দাবিতে পাবনা বন্ধন কমিউনিটি সেন্টার মাঠে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের আয়োজনে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য শামসুল হক টুকু। বিড়ি শ্রমিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, এ শিল্পের সাথে বহু মানুষের জীবন ও জীবিকা নির্ভরশীল। বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না হওয়া পর্যন্ত এই শ্রমিকদের যে ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, এ দাবিকে উপেক্ষা করবার কোনো পথ নেই। অবিলম্বে বিড়ির পর থেকে শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙালি বলেন, শ্রমিকদের মজুরিও পুনর্নির্ধারণ করতে হবে। কমপক্ষে 150 টাকা দিতে হবে, ট্যাক্স প্রত্যাহার হবে, 150 টাকা মজুরি দিবে, এই দাবি নিয়ে আমরা এখনকার থেকে সংগ্রাম করব। এদিকে পাবনা জেলা বিড়ি শ্রমিক মজদুর ইউনিয়নের সভাপতি হেরিক হোসেন বলেন, বিড়ি শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম পাবনা থেকে শুরু হলো। বিড়ি শিল্পের সুরক্ষা নীতিমালা ঘোষণা করে এই শিল্পকে সুরক্ষার দাবি জানাই আমরা। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে হাজারেরও বেশি বিড়ি শ্রমিক নেতা কর্মী অংশ নেন। হাবিবুর রহমান ওফি, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টেক্স খেলার খবর। স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের বাকি ম্যাচগুলো মাঠে গড়ানোর সুযোগ নেই বলে মনে করেন বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। করোনা ভাইরাসের কারণে গত মার্চে প্রথম রাউন্ড শেষে স্থগিত হয়ে যায় এই টুর্নামেন্ট। ক্রিকেটাররা মাঠে ফিরতে শুরু করলেও বর্তমান পরিস্থিতিতে ডিপিএল এর বাকি ম্যাচগুলো আয়োজন নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি। তবে চলতি আসর স্থগিত রেখেই জানুয়ারিতে নতুন করে লিগ আয়োজনের কথাও ভাবছে ক্রিকেট বোর্ড। ফাইনাল মিটিং দরকার যে আমরা কবে নাগাদ প্ল্যান করতে পারি, কিভাবে প্ল্যান করতে পারি, কারণ কাজগুলোকে আমাদের বলতে হবে আমরা কোথায় করবো, কিভাবে করবো। একটা আমরা কাজ করার স্টেজে আছি, বাট লুকিং ফরওয়ার্ড আমরা অবশ্যই বলবো যে আমরা বিয়ার পজিটিভ। আমরা চাই যে প্রিমিয়ার লিগটা মাঠে করার অনেকগুলো ছেলের এখানে তাদের আর্থিক ব্যাপারটা খুব জরুরি আছে। বিসিবি প্রেসিডেন্টস কাপে টিকে থাকার লড়াইয়ে তামিম একাদশে দেয়া 222 রানের টার্গেটে ব্যাট করছে মাহমুদুল্লাহ একাদশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 2 উইকেটে 53 রান। এর আগে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে মাত্র 17 রানে 4 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তামিম ইকবালের দল। তবে ইয়াসির আলী রাব্বির 62 ও মাহিদুল ইসলাম আকনের 57 রানে চাপটা সামলে নেয় তারা। আর শেষ দিকে মুসাদ্দেক হোসেনের 40 ও সাইফুদ্দিনের 38 রানে সম্মানজনক স্কোর গড়ে তামিম একাদশ। শেষ পর্যন্ত 8 উইকেটে 221 রান সংগ্রহ করে তারা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। সবার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে নির্দেশ প্রধানমন্ত্রীর, প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত। আগামী বছরের শুরুতেই করোনার ভ্যাকসিন বাজারে ছাড়ার আশা দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের। এবং রাজধানী খিলগাঁওয়ে আটক 2 ভুয়া ডাক্তার, অর্ধকোটি জাল টাকা সহ মোহাম্মদপুরে ধরা পড়েছে 4 প্রতারক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।